আইটেমের মধ্যে এই আইটেমগুলো দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা একটা পোলাও টাইপের কিছু আছে, এটা সবজি, এটা একটা সবজি, এটা একটা প্লেন ভাত, ডাল আছে, এটাও ভাতেরই কোনো একটা আইটেম আছে, এটাও একটা সবজি আছে, এটা মিষ্টি, রসমালাই, মালপোয়া, অনেকগুলো আইটেম দিয়েছে। আজকে দুপুরের লাঞ্চ এটা আমাদের। তো আপনারা যদি মনে করেন যে অনেকেই আছে যারা চায় পুরীর মন্দিরের প্রসাদ খেতে, জগন্নাথ দেবের ভোগ খেতে চান, যারা তারা যে পান্ডার কাছে পুজো দেন, আপনারা সেই পান্ডাকে যদি বলেন তিনি অ্যারেঞ্জ করে দিতে পারেন। আর এছাড়া আমি সকালবেলা একটা জিনিস যেটা আপনাদেরকে দেখাতে পারি ভিডিওতে, সেটা মন্দিরের ভেতরে তো ক্যামেরা বা মোবাইল নট অ্যালাউড, মন্দিরের ভেতরেও কিন্তু একটা জায়গা আছে যেখান থেকে প্রসাদ নিয়ে খাওয়া যায়, সেটা সকাল থেকে দুপুরে বিকেলে সারাদিন ধরে ওখানে প্রসাদ বিক্রি হয়, নানা রকম প্রসাদ বিক্রি হয়, কারণ জগন্নাথ দেবকে বিভিন্ন সময় নানা রকম প্রসাদ মানে ভোগ তাকে দেওয়া হয়। তো সেই রকম যেমন যেমন তাকে ভোগ দেওয়া হয় সেগুলো তারপরে তার মানে ভোগ দেওয়ার পর, নিবেদনের পর সেটা যখন প্রসাদ হয়ে যায়, সেটা তারপরে মন্দির প্রাঙ্গণে মানে মন্দির প্রাঙ্গণের ভেতরে এবং বিক্রি হয়, এবং বিভিন্ন পান্ডারাও সেখান থেকে প্রসাদ নিয়ে আসতে পারে। তো সেই আপনারা যেহেতু চান যে প্রসাদ নিয়ে ডাইরেক্টভাবে মন্দিরের ভেতর একটা জায়গা আছে যেখানে প্রসাদ বিক্রি হয় সকাল থেকে বিকেল বা সন্ধ্যে অবধি, আমি নিজে সেটা দেখেছি। সকালবেলা আমি নিজে যখন মন্দির দর্শন করেছিলাম, তারপরে দর্শনের পর মন্দিরের ভেতরে সামান্য আমি একটু প্রসাদ ওখান থেকে গিয়ে কিনে খেয়েছিলাম। তো আপনারাও সেটা চাইলে কিন্তু করতে পারেন, দিস ইজ ফর ইউর ইনফরমেশন। তো এটা আজকে যেটা দেখালাম এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা আমার দুপুরের লাঞ্চ, এই এটা রাজভোগ আমি নিয়েছি। তো এটাই আজকে আমার দুপুরের লাঞ্চ হবে। থ্যাংক ইউ।